গুড আফটারনুন বন্ধুরা, সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাই আশা করি ভীষণ ভীষণ ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি কি হলো কি না হলো সবই তোমাদেরকে জানাবো। তো দেখো, আজকে দিনটা তো ছিল রবিবার, আর রবিবার দিন তো সবাই ভাবে যে ছুটি থাকে, তো একটু রিল্যাক্স করব, কিন্তু না, এই রবিবার দিনে যে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটে না, কখন যে হুড়হুড় করে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। আর সেই রকমই ছিল গতকাল, অর্থাৎ রবিবার দিন সকাল থেকে এত কাজ ছিল মানে বলে বোঝানোর না। তো সকালবেলাতে দেখো উঠে তাড়াতাড়ি করে সকালের টিফিনটা করে নিয়েছিলাম, আর এর আগে চা করেছিলাম, চাটা দেখাইনি, কারণ এতটাই কাজে ব্যস্ততা ছিল যে আমি ভিডিও ঠিক মতো তুলতে পারিনি। তো পাস্তা করে নিয়েছিলাম দুজনের জন্য, আর দুপুরবেলার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। তেমন কিছুই করিনি, ভাত করেছিলাম, এখানে ডাল করলাম, এখানে ধনে পাতা দিয়ে একটা বড়া করব, আর এখানে ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে একটা মাখা মাখা মতো একটা তরকারি বানাবো। আসলে কি বলো তো, আমার আজকে যাওয়ার ছিল সেই চকলেট ওয়ার্কশপে। তোমাদেরকে আগের রবিবার একটা ব্লগ শেয়ার করেছিলাম, যেটাতে দেখিয়েছিলাম যে কুকিজ ওয়ার্কশপ করেছিলাম। তো সেই দিন আমি তো চকলেট ওয়ার্কশপটা কমপ্লিট করতে পারিনি টাইমের জন্য, তোমাদেরকে বলেইছিলাম যে পরবর্তী রবিবারে আর একটা দিন ফেলা হয়েছে, সেই দিনই কিন্তু চকলেট ওয়ার্কশপটা করানো হবে। তো সেইটা তো আজকে এই রবিবারই ছিল, তো তাড়াতাড়ি করে তো যেতে হবে। আর তার মধ্যে আমার বোন আর এবং বোনের বর, অর্থাৎ জামাই দাদা আর বোনরা সকলে এসেছে। তো ওদেরকে আমরা রাত্রেবেলা খেতে বলেছিলাম, রাত্রেবেলা ডিনারটা আমাদের বাড়িতে করার জন্য। তো সেই জন্য গুছিয়ে তো রেখে যেতে হবে, কারণ আমি তো যাব সেই ওয়ার্কশপে, তো ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, কটা বাজবে তারও ঠিক নেই। তো সেই জন্য ওকে বললাম তাড়াতাড়ি করে একটু চিকেন টেনে দিতে, আর যা যা আনতে বাকি ছিল আর কি সেগুলো এনে দিল। আর আমি তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা করেই সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম চিলি চিকেন বানানোর জন্য, চিকেনের যে ম্যারিনেশনটা। ভাবলাম যে এটা যদি আমি করে রেখে যাই তাহলে পরে এসে ঝপাঝপ করে তাড়াতাড়ি করতে পারবো, নইলে এসে যদি আমি করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে খেতে। তো সেই জন্য আর কি এই চিকেনের ম্যারিনেশনটা মোটামুটি কমপ্লিট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এছাড়া চিলি চিকেনে যে সমস্ত যা যা কাট মানে কেটে আর কি রাখতে হয় আর কি, ক্যাপসিকাম পেঁয়াজটা, যেগুলো সবই আমি কি কেটে রেখে দিয়েছিলাম। আর এদিকে ও দেখো এই বইয়ের যে র্যাকটা ছিল সেটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করছিল, ওই সকাল থেকে অনেক কাজ করে দিয়েছে আমার, আর এটাও করে দিচ্ছিল। আর আমার তো একদম ঘেমে নিয়ে অবস্থা, দেখো তাড়াহুড়ো। আর তারই মধ্যে আজকে আবার গ্যাস শেষ হয়ে গেছিলো, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, সেটাকে লাগাতে হয়েছে, ও লাগিয়ে দিয়েছে। আর তারপরে আবার এই যে যে চিমনি লাগিয়েছে, তো চিমনির যে পাইপটা সেইটাকে ঠিক মতো করার জন্য আর কি একটু মানে ঠিক জায়গা মতো হয়নি আর কি, সেই জায়গাটাকে ঠিক করার জন্য আর কি আরও মিস্ত্রিরা পাঠিয়েছিল আর কি, বাবা মিস্ত্রিরা এসেছিল, তো সেটা করেছে। করার পরে সারা ঘর একদম ধুলোবালি অবস্থা, পুরো খারাপ, সেটাও তো রয়েছে, ওগুলোও পরিষ্কার করতে হবে। আর আমি তো তাড়াতাড়ি করে নাকে মুখে দুটো দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, তারই মধ্যে আবার দুটোর সময় বৃষ্টি, তখন অঝোরে বৃষ্টি পড়ছে। এবার বৃষ্টিতে আমি যাবো কি যাব না সেটাই ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে চকলেট ওয়ার্কশপটা তো পরবর্তীতে আর হবে না, কবে হবে তারও ঠিক নেই, যাই অসুবিধা হোক না কেন করে আসি। তো তাড়াতাড়ি করে কল্পকটা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, আর এই যে চলেও এসেছি। তিনটে থেকে ওয়ার্কশপটা ছিল, আর তোমরা তো আগের দিনই দেখিয়েছিলাম সেই গড়িয়া স্টেশন থেকে অনেকটা যেতে হয়, তো ও বলেছিল যে আমাকে এগিয়ে দিতে যাবে আর কি। তো আমি বললাম যে না, আগের দিন গিয়েছিলে আর আবার আজকে যাবে, দরকার নেই, আমি চিনে যখন গেছি তখন যেতে আমার অসুবিধা হবে না। তো সেই জন্য একা একাই চলে এলাম, কিন্তু বৃষ্টি যেহেতু হচ্ছিল, আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, গড়িয়া স্টেশনের ওদিকে অতটা বৃষ্টি হয়নি। যাই হোক, তো চলে এসেছি, আর এখানে দেখো চকলেটের প্রিপারেশনগুলো সব রেডি হচ্ছে। সব কিছু তো ডেসক্রাইব করাটা সম্ভব না, আর রেসিপিগুলো দেখানোটাও একদমই উচিত নয়, তাও আমি অল্প অল্প করে ক্লিপস করে তোমাদের জন্য তুলে এনেছি। কুকিজ ওয়ার্কশপটাও যে পুরোপুরি হয়েছিল এমনটা কিন্তু নয়, কুকিজেরও আরও দুটো পার্ট বাকি ছিল, তো সেটাও কিন্তু এই চকলেট ওয়ার্কশপের পরেই আর কি করানো হবে। তো এই দেখো, এখানে প্রথম ক্রাঞ্চি ক্র্যাকারস যে একটা চকলেট আছে সেইটাকে রেডি করা হচ্ছে। নতুন নতুন অনেক অভিজ্ঞতা হলো, অনেক কিছু শিখতে পারলাম। এর আগে তো আমি কেকের ক্লাস করেছি, ইভেন আমি নিজেও কেকের ক্লাস করিয়েছি, তবে চকলেট ওয়ার্কশপটা আমার করা হয়নি, তো সেইটা আর কি করেও ফেললাম। আর এখানে দেখো ফ্রুট অ্যান্ড নাট যে চকলেট হয় সেইটাকে করছে আর কি, রেডি করছে। তো এগুলো সব আলাদা আলাদা রেসিপি আছে, তো সেগুলো তো শেয়ার করাটা পসিবল না পাবলিকলি,
তো তোমরা যদি শিখতে চাও এই দিদির কাছে, তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো। এর আগের দিনও আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম কুকিজের দিন, তো সেই দিনেরও একটা ব্লগ আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো আমার প্লেলিস্টে গিয়ে। ওখানে কিন্তু কুকিজ কি কি অনেক রকম ভ্যারিয়েশনের বানিয়েছিল আর কি, তো সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। ভালো লাগলে অবশ্যই দিদির সঙ্গে একবার কন্ট্যাক্ট করো, খুব ভালো করে শেখায় আর খুবই ভালো আর কি। তো যাই হোক, আর এখানে দেখো ফেরেরো রজার যেটা হচ্ছে গিয়ে সব থেকে এক্সপেন্সিভ একটা চকলেট বলতে পারো, তো সেটাই আর কি রেডি হচ্ছে। আর দেখো এত রকম চকলেট দেখলে লোভ সামলানো যায় বলো তো? তাও আমরা কয়েকটা কয়েকটা করে খেয়েছিলাম, যদিও ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর এই দেখো ফেরেরো রজারটা আমরা দোকান থেকে যেরকমভাবে কিনে খাই, আর বাড়িতে যে এইভাবে বানাতে হয় সেটা আমাদের ধারণাতে ছিল না, এটা অনেক কিছু শিখতে পারলাম আর কি। আর এছাড়াও এই ডার্ক চকলেট বা এই চকলেট কম্পাউন্ডগুলো থেকে চকলেটগুলো বানানোর পরে কিভাবে এটার প্যাকেজিং করা হবে সেগুলোও কিন্তু দিদি শিখিয়ে দিয়েছিল। তবে একটা জিনিসের প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে দিদি বলেই ছিল যে ছটার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, তো সেটা উপরে যাওয়া হয়তো 7টা হয়ে যাবে, কিন্তু সেদিন এতটা এতটা পরিমাণে দেরি হয়ে গেছিল, প্রায় তখন 8টা বেজে গেছে, ক্লাস শেষ হয়নি। আর এদিকে তো আমার মাথায় চিন্তা রয়েছে, কারণ বোন ওরা সবাই চলে আসবে, আমি গিয়ে আবার রান্না করব, কত কাজ বাকি, কখন করব, এতটা রাস্তা যাব, মানে মাথায় এত হেডেক হয়ে গিয়েছিল না, মানে ভীষণ টেনশন হচ্ছিল। তো তাই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম যে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আসলে সকলেই বাড়ি যাবে, সকলেরই কাজ আছে, কিন্তু কি বলতো, আমরা নিজেরা যদি খেতাম, বাড়ি এসে রান্না করতে হতো, তো সেটা রাত্রেবেলা যদি 12টার সময় এসে করতাম কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওদেরকে যেহেতু খেতে বলেছি, আমার দেওরও আসবে, ভাই আসবে, সকলেই আর কি, সকলকে বলেছি খেতে, তো তাদেরকে একটু তাড়াতাড়ি গিয়ে রান্নাটা তো কমপ্লিট করতে হবে, খেতে তো দিতে হবে না, তো সেটার জন্য একটুখানি চিন্তাই হয়ে গিয়েছিল। তো এই দেখো ক্লাস করছি করছি, ও তখন অনেকবার ফোন করেছে, আমি তখন ওকে বললাম কি তুমি একটু ময়দাটা মেখে রাখো, তো ও আবার ময়দাটা মেখে রেখেছে, অনেকগুলো বাসন ছিল সেগুলো মেজে দিয়েছে, আমার অনেক হেল্প করে দিয়েছে, আমার হেল্পিং হ্যান্ড। যাই হোক, একে দেখো চকলেটগুলো সব রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে বলো দেখতে, এগুলো ভেঙে যে খেতে একদমই ইচ্ছা করে না, মনে হয় যেন এরমভাবে সাজিয়েই রেখে দিই। আর প্রতিটা প্রতিটা ডিজাইন এত সুন্দর লাগছে, তো তোমরাও বলো এই চকলেটগুলো দেখতে কেমন লাগছে, আর খেতে তো অবভিয়াসলি ভালো হবেই, চকলেটের আর কি ভ্যারিয়েশন কত রকম বলো তো, মিল্ক চকলেট, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, এগুলো তো ভালো লাগবেই, স্বাভাবিক বিষয়। আর এত রকমের ডিজাইন তো দেখতে ভীষণ কিউট লাগছে। তো যাই হোক, চকলেট ওয়ার্কশপ তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, 8টার পরে বেরিয়েছি, আর ওখানে ডালিয়া ছিল, ডালিয়া তো আমাকে একটুখানি গড়িয়া স্টেশন অব্দি স্কুটি করে ছেড়ে দিয়েছিল, ভাগ্যিস ও স্কুটিটা এনেছিল, আমাকে এই হেল্পটা করলো, না হলে আমার আরও দেরি হয়ে যেত। তো তারপরে বাড়ি এসে কোনো রকমে তাড়াহুড়ো করে মানে ড্রেসটা চেঞ্জ করেই একদম রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো ময়দা মেখে রেখেছে, ময়দা এতটুকু মেখেছে, আমি ভাবলাম আরও তো মাখতে হবে, এইটুকু মাখলে তো হবে না। তো তারপরে এই দেখো চিলি চিকেনের জন্য চিকেন পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এসেই সঙ্গে সঙ্গে, আর চিলি চিকেনের ভিডিও আমি আর পুরো দেখালাম না, আগে তো তোমাদেরকে দেখিয়েইছি, তো ও আর রেসিপি আর শেয়ার করলাম না। আর এদিকে চিকেন তো রেডি হয়ে গেছে, ওরাও চলে এসেছে, এই যে বোনও চলে এসেছে, দাদাও চলে এসেছে, তো ওরা আস্তে আস্তে তখন বাজিয়ে দিয়েছিল প্রায় 9:30 মতো, কারণ ওরা পাটুলি ঘুরতে গিয়েছিল, অ্যাকচুয়ালি বোন আর কি এখানে ডাক্তার দেখাতে এসেছিলো, তো সেই সূত্রেই আসা আর কি। তো ওরা পাটুলি ঘুরতে গেছিলো, আসছে না আসছে না, তো তারপর অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আর এই যে কোল্ড ড্রিঙ্কস ও নিয়ে এসেছিলো লিমকা, তো সেটা আর কি ওদেরকে খেতে দিলাম। আর আমি এইদিকে লুচিগুলো ভাজতে হবে, তো দাদা বললো যে লুচি অতটা পছন্দ করে না, তো সেই জন্য পরোটা ভেজে দেবো, তো সেই জন্য দাদার জন্য পরোটা আর বাকিদের জন্য লুচি করব। তা সে গোছানো তো রয়েইছে, এবার ও আমাকে বললো আমি হেল্প করে দিচ্ছি, সত্যি বেচারা সকাল থেকে অনেক হেল্প করেছে আমার, ময়দা মেখে দিয়েছে, ঝাড় দিয়ে দিয়েছে, আজকে কাজের কাকিও আসেনি, সেটা করে দিয়েছে, আর না করে দিলে সত্যি আমি একা হাতে পারতাম না, অনেকটা হেল্প করেছে। আর এই দেখো ওরা বসে আছে এখানে, আর দেখে চিলি চিকেনও রেডি হয়ে গেছে, আর আমার তো হালাত একেবারে খারাপ, আমি কি বললাম, এসে আমি যে একটু ভালো করে মুখ চোখ ধোবো সেটাও পারিনি, এসেই সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেছি। আর তারপরে ওরা একটু বসে লুডো খেলছিল, ফোনে লুডো খেলছিল, তো চারজনও তো খেলা যায়, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তোরা খেল, আমি তাহলে আর খেলছি না, কারণ পাঁচজনে তো আর খেলা যায় না। তো তারপরে আমি গিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, ভালো লাগছিল না শরীরটা, সকাল থেকে এতটা ধকল গেছিলো, একদমই ভালো লাগছিল না।
তো যাই হোক, আর এদিকে ওরা ওদের লুডো খেলা হয়ে গেছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড বেচারা, বেচারা আজকে তাড়াতাড়ি করে মাঠে থেকে একটু খেলতে গেছিল, রবিবার বেচারা যে একটু ছুটি পাবে সেটা আর পায়নি, রান্নাঘরে চলে এসেছে আমাকে হেল্প করতে। আমার হেল্পিং হ্যান্ড না থাকলে পরে আমি সত্যি করতে পারতাম না, আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো আসতে, ভীষণ অসুবিধায় পড়তে হতো। যাই হোক, এখানে ও পরোটাটা ভেজে নিচ্ছে আর আমি পাশে আবার লুচির জন্য কড়াই বসিয়ে দিয়েছি, বাকিটা সবাই লুচিই খাবে, শুধু দাদাকে দেবো হচ্ছে পরোটা, আর বোনকেও দিয়েছিলাম পরোটা, ওরা আবার খেয়ে এসেছে। আমি ওদেরকে বলেছিলাম রাত্রেবেলা খাওয়ার জন্য, ওরা আবার রেস্টুরেন্ট থেকে চাউমিন আরও কী কী সব খেয়ে এসেছে। কী হবে বলো, এত এত করে রান্না করলাম তো সেগুলো যাই হোক কোনো রকমে খেয়েছে, কিছুটা নষ্টও করেছে, পুরো খেতে পারিনি। যাই হোক, এই যে গোছানো হয়ে গেছে আর ওদেরকে খেতে ডাকলাম, খেতে মানে দিয়ে দিয়েছি আর কি, ওরাও বসে পড়লো খেতে। আর ভাই তো এখনও আসেনি, অর্থাৎ দেওর, দেওর তো এখনও আসেনি, ও পরে আসবে, আসলে পরে তারপরে আমরা খেতে বসবো। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে তুলে দিচ্ছে, ওরা ওই হাটারি থেকে, হাটারি রেস্টুরেন্ট থেকে ওরা খেয়ে এসেছে কিছুটা, তো সেই জন্য আর কি মানে খেতে পারিনি পুরোটা। আর এই যে মিষ্টিগুলো যেগুলো নিয়ে এসেছিল সেগুলো আমি আর কি ওদেরকে দুটো করে দিলাম আর কি, আর ওদের মিষ্টি ওকেই দিলাম আর কি, মিষ্টি আমি ইচ্ছা করেই আনিনি। আর অনেক কিছু ভেবেছিলাম মানে অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু আমার এই চকলেট ওয়ার্কশপ থাকার জন্য আমি অনেক কিছু করতে পারিনি, তো রাত্রেবেলা যেটুকু পারলাম আর কি কমের মধ্যে চেষ্টা করলাম। তো এই যে এখানে ভাইও চলে এসেছে, ওকেও দিয়ে দিলাম খেতে, আর ও তো এক্সপ্রেশন ও তো দেবেই, ও মানে এই রিভিউটা দিতে খুব ভালোবাসে। এমনি চিলি চিকেন ভালো হয়েছিল, এমন না যে খারাপ হয়েছে সেটা নয়, ভালোই বলেছে। যাই হোক, আর এবার আমরা খেতে বসবো, ওরা বেরিয়ে যাচ্ছে এখন, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা মতো বেজে গিয়েছিলো, তো ওরা চলে যাওয়ার পরে আমরা রাত্রেবেলায় খেতে বসে পড়ছি। তা ওরা আবার পরের দিন ভোরবেলাতে বেরিয়ে যাবে, সকালবেলাতেই আর কি, 7টা সাড়ে 7টা নাগাদ। আর তারপরে দেখো দুই জামাই মিলে একটু কোলাকুলি করলো আর কি, প্রথমে ও করেছিল সেটা আর ভিডিও তুলতে পারিনি, পরে আমি বললাম যে আর একবার একটু কর, আমি একটু তুলে দিই। যাই হোক, তো আজকের দিনটাতে এইভাবে কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও আর পেজটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।